আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি নেতৃত্বে ডান বাম অতিবামরাও সরকার উৎখাতের চেষ্টায় তৎপর, বলেছেন প্রধানমন্ত্রী এবারের ঈদে নির্বিঘ্ন যাতায়াতে সন্তোষ প্রকাশ। নাটোরের বড়াই গ্রামে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে নিহত সাত, ঈদের ছুটিতে সড়কে প্রচুর দুর্ঘটনা, পাঁচ দিনেই পঙ্গু হাসপাতালে ভর্তি 1100+। ঈদের পর ফিরতি পথে ভোগান্তি, ফেরিঘাটে দীর্ঘ যানজট, অতিরিক্ত যাত্রীতে লঞ্চে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, ট্রেনে তুলনামূলক স্বস্তি। সয়াবিন তেলের বাজারে হাহাকার, অসহায় ক্রেতারা, কারসাজিতে জড়িতদের শাস্তির বদলে পুরস্কৃত করেছে সরকার, অভিযোগ সিপিবি। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মানুষ এবার ঈদে নির্বিঘ্নে বাড়ি গেছে ও ফিরছে, সরকার কোথায় ব্যর্থ, সরকার উৎখাত করতে চাওয়াদের প্রতি এমন প্রশ্ন তার। বলেন বিদেশের দিকে তাকিয়ে থেকে লাভ নেই, জিয়া ইরশাদ, খালেদা তারেক সহ বিএনপি ও বিরোধীদের নেতিবাচক রাজনীতির কঠোর সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। শনিবার গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি মানুষের নির্বিঘ্ন ঈদ যাতায়াতে সন্তুষ্টি প্রকাশ করেন, তুলে ধরেন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়া সহ তৃণমূলের উন্নয়নের চিত্র। আমার একটা প্রশ্ন, যা যে এই সরকারকে উৎখাত করতে চায়, আমাদের অপরাধটা কি? সেটা আমি জিজ্ঞেস করি, অপরাধটা কি, কোথায় আমরা ব্যর্থ হয়েছি? তারা শুধু ব্যর্থই দেখে, অথচ এই দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, দেশ উন্নয়নশীল, মাথা পিছু আয় বেড়েছে, দারিদ্র বিমোচন করতে আমরা সক্ষম হয়েছি। বিএনপি নেতৃত্বে ডান বাম অতিবামদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা, সমালোচনা করেন বিদেশীদের কাছে দেশের মর্যাদাহানিকর কর্মকাণ্ডের। তাদের তো তাকায় থাকে ওই কখন যদি তো ক্ষমতায় যেতে পারে, আর বসে থাকে কবে শিকার সিজবে তখন তারা যাবে। কাজে আমি মনে করি যে এরা ওইভাবেই বসে থাকবে, আর যত বদনাম দেশের বিরুদ্ধে বিদেশের কাছে বলে বেড়ায়, তাদের আকাঙ্ক্ষা বিদেশের থেকে কেউ এসে কোলে করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। অতীতে এরকম ঘটনা ঘটেছে, তবে এখনকার বাংলাদেশ আর সেটা না, এটা আর পারবে না বাংলাদেশে, এটুকু আমরা বলতে পারি। যদি আমাদের সংগঠন সেভাবে শক্তিশালী থাকে, মানুষের আস্থা বিশ্বাস আমাদের উপর আছে, সেটাকে ধরে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে দেশের এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি অতীত সরকারগুলোর কুকর্ম মানুষকে মনে করিয়ে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি। আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে তাদের যে কুকর্মগুলি। নাটোরের বড়াই গ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন সাতজন, আহত অন্তত ২০ জন। চালকের অদক্ষতা আর বেপরোয়া গতিতে ওভারটেকিংকে দুর্ঘটনার কারণ বলছেন যাত্রীরা। ইচ্ছেসের ফিরতি যাত্রায় নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ঝুলল সাতটা। শনিবার বেলা ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হন আর হাসপাতালে একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন দুই ভাই বোন সাদিয়া ও কাউসার, মোহনা আক্তার মিলি, জলিল, মশিউর রহমান, মিজানুর রহমান ও আলমগীর। আহতদের বনপাড়া, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলাম, আমি ফুটব্রিজ থেকে উঠেছি। এই যে গাড়ি বেপরোয়া, ড্রাইভাররা যদি বেপরোয়াভাবে গাড়ি চালায় তার জন্য আজকে দুর্ঘটনা। আমি ন্যাশনাল গাড়ির যাত্রী ছিলাম, ড্রাইভার অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছিল, এই কারণে আমাদের দুর্ঘটনাটা। এই গাড়ির ভিতরে ধরেন তিনটা লাশ, ধরেন ভিতরে কড়ি, ধরেন মরি আছে, আর একজন ধরে হাইসিডি বাড়া বলতেছে যে মারো বাপরে আমাকে বাঁচান। পুলিশ জানায় ঢাকা থেকে ন্যাশনাল পরিবহনের একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। বাসটি মহিষভাঙ্গা এলাকায় গাজী অটোরাইস মিলের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ন্যাশনাল ট্রাভেলসের ড্রাইভারের জাপ্ত বিশ্বাস, তাদের ওভারটেকিং করে জায়গা পাওয়ার যে প্রবণতা, এবং শেষ সর্বশেষ পর্যায়ে জায়গা না পাওয়ার কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটেছে। দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, হতাহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা নিহত হয়েছে পরিবার প্রতি আমরা ২৫,০০০ টাকা করে প্রদান করব, আর যারা আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করব। দুর্ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। বাংলাভিশন
নিউজ ডেস্ক। ঈদের ছুটিতে ব্যাপক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। ঈদের দিন থেকে আজ পর্যন্ত শনিবার পর্যন্ত এই পাঁচ দিনে 1100 বেশি মানুষ পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের বেশিরভাগ সড়ক দুর্ঘটনার শিকার। সুনির্দিষ্ট করে বললে মোটরসাইকেল দুর্ঘটনায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি। সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার ভোরে ঢাকা মহাসড়কে মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হাসপাতালের বিছানায় ঘুমাচ্ছেন। স্ত্রী জাকিয়া ইসলাম জানান, বেসরকারি চাকুরে সালাউদ্দিন বাইকের পেছনে বসেছিলেন, দুর্ঘটনায় তার পায়ের গোড়ালি উল্টে গেছে। এখন রোডের উপর রোড হচ্ছে, কিন্তু ওইটার সেফটি বা আমি কিছু দেখতে পারতেছি না, কারণ সব জায়গায় দেখতেছি রোড হচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্টও কিন্তু বাড়তেছে। সালাউদ্দিনের মতো মোটরবাইক দুর্ঘটনার শিকার অনেকের এখন চিকিৎসা চলছে রাজধানীর পঙ্গু হাসপাতালে। অতিরিক্ত রোগীর চাপে সাধারণ ওয়ার্ডের পাশাপাশি সামনের করিডোরেও ঠাঁই নিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণ সময়ের চেয়ে বেশি তো বটেই, অন্যান্য ঈদের সময়ের চেয়েও এবার সড়ক দুর্ঘটনার মাত্রা বেশি। আবার সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে মোটরসাইকেলে। চালানো ঠিক ছিল, বাট স্পিড একটু বেশি ছিল, স্পিডের কারণেই আর হচ্ছে রাস্তাটা আর কি বৃষ্টি বাদল ছিল, তো রাস্তাটা অনেক পানি ছিল, যেন স্পিডটা ও কন্ট্রোল করতে পারে, কন্ট্রোলের বাইরে যেন না চলে যায়, এটা ওদেরই ভুল ছিল যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমার তো আর্থিক বিষয় হচ্ছে, আর্থিক ক্ষতি হয়েছে, তারপরে আবার শারীরিক সমস্যা, এটা কতদিন মানে লাগবে সারতে তাও তো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। রাস্তা দিয়ে ফুটপাতে হেঁটে যেতেছিলাম, তো ব্যাটারি রিক্সা আপনার পায়ের ভিতরে চাপ দিছে, আমাকে চাপ দিয়ে পাও মানে একটা ভাঙা দিছে। চিকিৎসকরা জানিয়েছেন, হতাহতদের প্রায় সবার বয়স 20-30-এর মধ্যে, অতিরিক্ত গতি বাইক দুর্ঘটনার মূল কারণ। কর্মক্ষম যে বয়সটা থাকে, এই যে ধরেন যে মানে ইয়েতে 15-20 থেকে শুরু করে প্রায় 40-50 এই বয়সে অ্যাক্সিডেন্ট বেশি ঘটে। তবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যেটা দেখতেছি আমরা এবার এদের বয়স খুব কম, ধরেন 20-30-এর মধ্যে বা 18-30-এর মধ্যে, এই বয়সের তারা মানে স্পিডকে এনজয় করে, তারা মোটরসাইকেল রাইড করতে এনজয় করে, মানে মাঠ ফাঁকা। চিকিৎসকরা জানান, উচ্চগতির দুর্ঘটনায় যারা প্রাণে বেঁচে যায় তাদের বেশিরভাগেরই পঙ্গুত্বে কাটে সারা জীবন, বেশিরভাগই পরিবার ও সমাজের বোঝা হয়ে যায়, তাই গাড়ি চালাতে সচেতন হতে হবে সবাইকে। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। এদিকে ঈদের পর ফিরতি পথে ভোগান্তিতে রাজধানীমুখী মানুষ। রাজবাড়ির দৌলতদিয়া এবং মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি, লঞ্চে উপচে পড়া ভিড় বরিশাল ঘাটে। দৌলতদিয়া ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের ঢল, ছোট বড় 21টি ফেরিতে যানবাহন পারাপার করা হলো, পারের অপেক্ষায় শত শত যানবাহন। বিআইডব্লিউটিসি জানিয়েছে, ডুবোচরের কারণে ফেরি চলাচল সময় বেশি লাগছে এবং বাংলাবাজার ঘাটে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় এই ঘাটে যানবাহনের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বাংলাবাজার ঘাটে ছোট যানবাহন ও মোটরসাইকেলের জট। ঈদের ছুটি শেষে উপচে পড়া ভিড় বরিশাল সদর ঘাটে। প্রতিটি লঞ্চই বরিশাল ছাড়ছে অতিরিক্ত যাত্রী নিয়ে। ঝড়বৃষ্টির সংকার মধ্যেও কেবিনের করিডোরে ছাদে যেভাবে পারছেন উঠে পড়ছে লঞ্চে। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। নয় দিনের ছুটি কাটিয়ে নদীপথে রাজধানীমুখী দক্ষিণাঞ্চলের মানুষ। বাড়তি চাপ সামলাতে ঈদ স্পেশাল সার্ভিসে লঞ্চের সংখ্যা করা হয়েছে 16টি। তারপরও প্রতিটি লঞ্চের স্বাদ বোঝাই করা যাত্রী। এখন তো যেতেই হবে, কোনো না কোনো উপায়ে যেতে হবে, তার জন্যই সবাই ছাদে উঠছে। বৃষ্টি বাদলের মধ্যে রিক্স নিয়ে তারপরও ঢাকা যেতে হচ্ছে, কারণ কালকে অফিস না ধরলে চাকরি থাকবে না। ফিরতি পথে ভাড়া বৃদ্ধি এবং টিকিট কালোবাজারির অভিযোগ অনেকের, তবে এই অভিযোগ অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ। আগাম টিকিট বেছে কালোবাজারে নিয়ে যায়, এই জন্য আর আমরা টিকিট পাই না। আমরা দুই একদিন আগে টিকিট খুঁজি, তখন আর আমরা টিকিট পাই না। কিছুদিন আগে তেলে ভাড়া বাড়িয়েছে, তখন একবার বাড়ানো হয়েছে, এখন ঈদ কেন্দ্রিক আবার বাড়ানো হচ্ছে, এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। সরকার নির্ধারিত যে ভাড়া আছে আমরা ওই ভাড়া এনেছি। সিঙ্গেলের ভাড়া 1500 টাকা, আর সরকার নির্ধারিত ভাড়ার মধ্যে আমাদের কেবিন ভাড়া আছে এবং ডেকের ভাড়া 350 টাকা। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে নিয়মিত মনিটর করা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। আমাদের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবাই মিলে আমরা কাজ করছি। আশা করি কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা ঈদ পার করতে পারব। আমরা এই মুহূর্তে 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের লোকজন আমাদের সাথে একসাথে কাজ করছি। আমরা যখনই দেখছি এরা ধারণ ক্ষমতা অনুযায়ী এরা যাত্রী নিয়েছে, আমরা তাদেরকে লঞ্চ ছেড়ে দিতে বাধ্য করেছি।
যাত্রী যত বেশি ঝুঁকি তত বেশি। বৈরী এই আবহাওয়ায় বিষয়টি মাথায় রেখে কর্মস্থলে ফেরার এই যুদ্ধে নিরাপদে গন্তব্যে পৌঁছাক যাত্রীরা, এমনটাই প্রত্যাশা সবার। শাহিন হাসান, বাংলাভিশন, বরিশাল। ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে মানুষের চাপ বাড়লেও তেমনটা দেখা যায়নি ঢাকার বাস টার্মিনালগুলোতে। শনিবার বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান খোলায় রাজধানীর কয়েকটি সড়কের সিগন্যালে ছিল ব্যক্তিগত গাড়ির চাপ। অফিসে হাজিরার তাড়া থাকায় রাজধানীতে ফিরছেন সরকারি বেসরকারি কর্মজীবীদের অনেকেই। তুলনামূলক ঢাকায় ফেরা মানুষের বেশি চাপ কমলাপুরে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে পেরে স্বস্তি যাত্রীদের। রেলে স্বস্তি থাকলেও উল্টো চিত্র বাসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ফেরা বাস যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া আদায় হলেও সম্মুখীন হচ্ছেন ভোগান্তির। ময়মনসিংহ থেকে ইসলাম গাড়িতে ওঠার পরে 300 টাকা ভাড়া নেওয়ার পরে আমার ওই এয়ারপোর্টে নামাই দিছে। মূলত মহাকালীতে নামানোর কথা ছিল। বহু কষ্ট, যেটা বলার বাইরে, অনেক জ্যাম ছিল, কি বলবো, বলার কোনো ভাষা নেই। নেওয়ার কথা ছিল আপনার 250 থেকে 300, কিন্তু নিয়ে নিয়েছে 400, কিন্তু সার্ভিসও ভালো দেয়নি। রাজধানীতে কর্মজীবীরা ফিরতে থাকলেও অধিকাংশ সড়কে এখনও ঈদের আমেজ। তবে বেসরকারি প্রতিষ্ঠান খোলায় কিছু কিছু সড়কে দেখা যায় ব্যক্তিগত গাড়ির চাপ। নগরবাসী জানান, আগামীকাল রবিবার ব্যাংক খুললে সকল প্রতিষ্ঠানে বাড়বে কর্মব্যস্ততা। রাজধানীর সড়কগুলোও ফিরতে পারে আগের রূপে। পুলিশ যেভাবে সার্ভিস দিচ্ছে ঈদের সময়টা, এভাবে যদি সার্ভিস দিত অনেক ভালো হতো আমাদের, তাহলে আমরা এটা এরকম যানজটে ভুগতাম না। ট্রাফিক ম্যানেজমেন্ট যদি ওভাবে না করে আমাদের জনদুর্ভোগ থাকবে, এটা আর যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি ও বৃহস্পতিবার ঐশিক ছুটি সহ 8 দিনের দীর্ঘ বিরতির পর অফিস শুরু করেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। এখনও কর্মব্যস্ততা তো শুরু হয় নাই, আগামী দিন থেকে হয়তো আস্তে আস্তে শুরু হবে। রবিবার থেকে সরকারি বেসরকারি অফিস সহ আদালতের কার্যক্রম চালু হবে পুরোদমে। ফররুখবাবু, বাংলাভিশন, ঢাকা। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, মন্ত্রীর আত্মীয় নয় যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে টিটিকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ, তবে টিটির প্রতি কোনো অন্যায় করা হয়েছে কিনা তা দেখা হবে। এদেরই একজন আমরা রেলের উদ্ধত কর্তৃপক্ষকে অভিযোগ করেছে যে তার সঙ্গে অসুবিধামূলক আচরণ করেছে এবং সেখানে বলেছে তাকে ফেলে দিতে চাইছে, তাকে বিভিন্ন গালাগালি করেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে রেলের কর্তৃপক্ষ সেই ইমিডিয়েট তাকে সাসপেন্ড করেছে এবং তাকে সমাজ করেছে যে তোমার বক্তব্য পত্রিকা যেভাবে যে মন্ত্রীর আত্মীয় পরিচয় না, এগুলো মন্ত্রীর আত্মীয় পরিচয় এরকম বিষয় না, সে তো যাত্রী, এটাই হলো তার বড় পরিচয়। যদি দেখা যায় যে সঠিক দায়িত্ব পালন করতে গিয়ে টিটির বিরুদ্ধে উদ্ধতন কর্তৃপক্ষ কোনো অন্যায় আপনার সিদ্ধান্ত দিয়েছে বা ব্যবস্থা নিয়েছে, সেটা মন্ত্রী হিসাবে আমি সেটা আপনি দেখব। বড় মূল্য বৃদ্ধির পরও বাজারে এখনও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারকে বিবেচনায় নিলে তেলের দাম বাড়বে, তবে সে দাম দিয়ে কেনা দেশের বিপুল সংখ্যক মানুষের জন্য খুব কষ্টকর হবে। সয়াবিন তেলের সংকটের সূচনা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে, কারণ দেশ দুটি থেকে সূর্যমুখী তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে চাপ বাড়ে সয়াবিন ও পামেল তেলের উপর। এদিকে খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারাগুয়ে, ব্রাজিলের দক্ষিণাঞ্চল এবং আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চলে সয়াবিন বীজের ফলন। আবার ইন্দোনেশিয়া নিজেদের দেশের বাজারে পাম তেলের দাম সহনীয় রাখতে গত 22 এপ্রিল বন্ধ করে দেয় রপ্তানি। আন্তর্জাতিক বাজারে এপ্রিল মাসের শেষে প্রতি মেট্রিক টন সয়াবিন তেল $1,119 বিক্রি হয়েছে, যেটি আসলে কেজিতে নিলে $166 এবং তার সাথে যদি আমি 30 টাকা খুচরা পর্যায়ের পার্থক্য ধরি তাহলে $196 মতো আসে। সুতরাং বৃদ্ধির একটা যৌক্তিকতা রয়েছে। সবশেষ মার্চের সয়াবিন তেলের আমদানি পরিশোধন বিক্রয় পর্যায়ে মোট 30% ভ্যাট প্রত্যাহার করে নেয় সরকার, তারপরও শেষ হচ্ছে না দাম বাড়ানোর পালা। সমন্বয় একটা জিনিস, আর তার সাথে ভোক্তার সামর্থ্য আরেকটি বিষয়, এবং ভোক্তা যেহেতু এটি কিনতে পারছে না, সুতরাং সেই জায়গাটিতে সরকারের গুরুত্ব দেওয়া দরকার। সয়াবিন তেলের চড়া দাম নিয়ে অসহায় ক্রেতারা, খাবো তো নাকি, খাবার জন্য ওদের কিছু করতে হবে, এই আর কি, আর কি বলে কোনো লাভ নাই। সাধারণ জনগণ এবং দেশের জনগণের কথা ভেবে এটা পুনর্বিবেচনা করা হয়, তার জন্য আমি একজন ক্রেতা হিসাবে অনুরোধ করছি। সামান্যতম চাকরি করে আমাদের কিনে খাওয়াটা খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। দেশে প্রতি মাসে গড়ে 65,000 টন সয়াবিন তেল অপরিশোধিত আকারে আমদানি হয়। জিএম আসান, বাংলাভিশন, ঢাকা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নেতা সেলিম অভিযোগ মুজাহিদুল ইসলাম সেলিম অভিযোগ করেছেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের নয় বরং লুটেরা ও সিন্ডিকেট চক্রের প্রতিনিধিত্ব করছে। সয়াবিন তেলের অযৌক্তিক দাম বাড়ানোর প্রতিবাদে বিকেলে রাজধানীর পল্টনে এক সমাবেশে অভিযোগ করেন। তার দাবি, সরকারের ছত্রছায়ায় প্রতি বছর দেশের মোট বাজেটের পরিমাণ অর্থ লুটপাট হচ্ছে। বলেন, হঠাৎ দাম বাড়ানোর মাধ্যমে ঈদের আগে তেল নিয়ে কারসাজিতে জড়িতদের পুরস্কৃত করেছে সরকার। সাধারণ মানুষের কষ্ট লাঘবে অবিলম্বে রেশনিং ব্যবস্থার পাশাপাশি ন্যায্য মূল্যের দোকান চালুর দাবি জানানো হয় সিপিবির সমাবেশে। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সিন্ডিকেটের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সরকার নীতি, যে সরকার নীতি নির্ধারণ করে সেই সরকার হলো সিন্ডিকেটের সরকার, সেটা ১৬ কোটি মানুষের সরকার নয়। ভ্যাট আরোপ ও ভ্যাট আদায়ের নামে নানা ধরনের অনিয়ম এবং হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন। রাজধানীর মগবাজারে সমিতির অফিসে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি অভিযোগ করে অবিলম্বে হয়রানি বন্ধ করার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে খুচরা ও পাইকারি পর্যায়ে আরোপিত ৫% ভ্যাটের জায়গায় ২% ভ্যাট নেয়ার দাবি জানান ব্যবসায়ী নেতারা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ভ্যাট ও ট্যাক্স আদায়ের ক্ষেত্রে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধের জোরালো দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। খুচরা ও পাইকারি পর্যায়ে আরোপিত ৫% ভ্যাটের স্থলে ২% ভ্যাট উচ্ছে নেওয়ার দাবি, সামারি ট্রায়ালের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে আইন সংশোধনের দাবি, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্যাটের রিটার্ন সাবমিট না করার কারণে দায়েরকৃত মামলা ও জরিমানা প্রত্যাহার করতে হবে, এসএমই ফাউন্ডেশনকে ভেঙে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ফাউন্ডেশন তৈরি করতে হবে, প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে দোকান ও মার্কেট আগামী ৭ জুন চার দফা দাবি সম্বলিত ব্যানার উত্তোলন, এরপর আমাদের দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব আগামী জুন মাসে। দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি রবিবার বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে এখন পর্যন্ত একটি সুস্পষ্ট লঘুচাপে আছে। লঘুচাপটি এখন দক্ষিণ আন্দামান সাগরের আশপাশে অবস্থান করছে এবং সেখানে অবস্থান করে আরও ঘনীভূত হচ্ছে। রবিবার বিকেলের দিকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে, তবে এর গতিপথ কী হবে তা এখনও নিশ্চিত নয়। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে অশ্বনী, এই নামটি শ্রীলঙ্কার দেয়া। লঘুচাপের কারণে বাংলাদেশে তাপমাত্রা কিছুটা বাড়বে। দেশের উপকূলীয় এলাকার জেলেদের আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে সমুদ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় হওয়ার পরেই কিন্তু তার সিচুয়েশন বোঝা যাবে যে আসলে তার ইন্টেন্সিটিটা কেমন এবং তার ডিরেকশনটা অ্যাকচুয়ালি মানে কোন দিকে যাচ্ছে, কারণ অনেক সময় দেখা যায় যে কোস্টের কাছে আসে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, তো এটা কিন্তু এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, কারণ তার মুভমেন্টটা উত্তর পশ্চিম, তো উত্তর পশ্চিম হলে তো ইন্ডিয়ায় যাচ্ছে, কালকে বৃষ্টি কম হবে, পরশুদিনও বৃষ্টি কম হবে, সেই সময় আপনার তাপমাত্রাটা বেড়ে যাবে, বেড়ে যায় আপনার ভ্যাপসা গরমটা লাগবে। বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করে গেছেন সাবেক অর্থমন্ত্রী সদ্য প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত। তার কুলখানির স্মৃতিচারণে এমন মন্তব্য করলেন স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা। শনিবার বাদাস্তর গুলশান আজাদ মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া হয়। এতে মন্ত্রী, সচিব, এমপি, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের সাথে সাধারণ মানুষও অংশ নেন। বক্তব্য রাখেন ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ বিশিষ্টজনরা। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, তার বড় ভাইয়ের সবসময় চিন্তা ছিল দেশ নিয়ে। জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মাণাধীন খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্পের কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হবে আশাবাদ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের। শনিবার সেনাবাহিনীর প্রধান কক্সবাজারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন, নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন। এ সময় লেফটেন্যান্ট জেনারেল ওয়াকরুজ জামান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন ৩,৮০৮টি পরিবারকে এখানে পুনর্বাসন করা হবে।
5 মে লালবাগের রূপনগরে আব্দুর রহমান হত্যায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে খুনে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গণমাধ্যমকে একথা জানিয়েছেন লালবাগের উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন। আজকের ভিকটিমকে আসামি শামীম তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করলে সে লুটিয়ে পড়ে। তো ওখান থেকে আর ভিকটিম রহমান ওরফে মিশনের বন্ধু আলামিন সহ অন্যরা মিত্রপুর হাসপাতালে নিয়ে যায় ওখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযানে নেমে পড়ি। শামীম, আবির, ওহেদ এই তিনজনকে আমরা গ্রেপ্তার করি। এরা প্রাথমিকভাবে আমাদের কাছে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। জয়পুরহাটের 5 বিবিতে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মাঝিনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বাড়ির অন্য সদস্যরা পাশের বাড়িতে ঈদের দাওয়াতে যান। এ সুযোগে বাড়ির পাঁচিল টপকে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। ধর্ষণ করে কলেজ ছাত্রীকে, পরে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় তারা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেনি পরিবার। পুলিশ জানায়, অপরাধীদের ধরতে অভিযান চলছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। করোনা মহামারীতে সবচেয়ে ভালোভাবে সামলে ওঠা দেশের তালিকায় পঞ্চম অবস্থানে বাংলাদেশ, আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। জাপান ভিত্তিক নিক্কেই এশিয়া প্রকাশিত কোভিড-19 রিকভারি সূচকে উঠে এসেছে এই চিত্র। সূচকে 121টি দেশের মধ্যে শীর্ষস্থানে কাতার, এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা, তারপরই বাংলাদেশের অবস্থান। করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশের ব্যবস্থাপনা, টিকাদান ও মহামারী মোকাবেলায় সামাজিক তৎপরতার উপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করা হয়। এসব বিষয় বিবেচনায় 80 পয়েন্ট নিয়ে সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের পরেই রয়েছে নেপাল। তালিকায় পাকিস্তান 23তম ও ভারতের অবস্থান 70তম। সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশে করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। সরকারি তথ্যমতে করোনার 2 ডোজ টিকা পেয়েছেন দেশের অন্তত 70% মানুষ। লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে দেশের জন্য গৌরব বয়ে আনলেন ব্রিটিশ বাংলাদেশী লুৎফর রহমান। 5 বছর রাজনীতির বাইরে থাকা লুৎফর 5 মে ব্রিটেনের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী জন বিক্স থেকে 7,317 ভোট বেশি পেয়ে জয়ী হন। এজন্য বীরের মতো প্রত্যাবর্তন। 2010 সালে প্রথমবারের মতো লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছিলেন লুৎফর রহমান। পরবর্তীতে 2014 সালে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেও 1 বছরের মাথায় নানা অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয় এবং নিষিদ্ধ করা হয় 5 বছরের জন্য। অ্যাসপায়ার পার্টি গঠন করে 8 বছর পর মেয়র প্রার্থী হয়ে আবারও জয়ী হলেন লুৎফর রহমান। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির জন বিক্স পেয়েছেন 33,487 আর লুৎফর রহমান পেয়েছেন 40,804 ভোট। I am grateful to the people of the borough for giving me, my team and themselves another chance to rebuild our hamlets, to rebuild our future. All I want to do is to serve every single member of our community. টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে বলা হয় লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা। এখানে মোট ভোটারের প্রায় 30% উপরে বাংলাদেশি ভোটার। আমার আর কোনো আপনার এই আশা নাই, একমাত্র আশা এই টাউনের জনগণকে সার্ভ করা লাগে। And I'm grateful তারা আমার চান্স দিয়েছেন তারা সার্ভ করার। এবারের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে মেয়র নির্বাচনে লুৎফর রহমান সহ মোট 7 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোহাম্মদ আব্দুল হান্নান, যুক্তরাজ্য। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানি। বিএনপি নেতৃত্বে ডান বাম অতিবামরাও সরকার উৎখাতের চেষ্টায় তৎপর, বলেছেন প্রধানমন্ত্রী। এবারের ঈদে নির্বিঘ্ন যাতায়াতে সন্তোষ প্রকাশ। নাটোরের বড়াই গ্রামে বেপরোয়া 2 বাসের সংঘর্ষে নিহত 7। ঈদের ছুটিতে সড়কে প্রচুর দুর্ঘটনা, 5 দিনেই পঙ্গু হাসপাতালে ভর্তি 11 শতাধিক। ঈদের পর ফিরতি পথে ভোগান্তি, ফেরিঘাটে দীর্ঘ যানজট, অতিরিক্ত যাত্রীতে লঞ্চে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, ট্রেনে তুলনামূলক স্বস্তি। সয়াবিন তেলের বাজারে হাহাকার, অসহায় ক্রেতারা। কারসাজিতে জড়িতদের শাস্তির বদলে পুরস্কৃত করেছে সরকার, অভিযোগ সিপিবির।
দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।